নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মার্কেটের নৈশ প্রহরীকে শ্বাস হত্যা করা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশিউর রহমান জানান ভোরে মাদানীনগর এলাকায় ডোরিক মাদানী নামে মার্কেটের তিনটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে এ সময় দোকান থেকে ব্যাটারি ফ্রিজ ওভেন ও নগদ অর্থ সহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায় ডাকাতরা এতে নৈশ প্রহরী মিলন বাধা দিলে তাকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয় আরেকজনকে মেরে আহত করে তারা তিনি আরো জানান মার্কেটের একটি দোকানের সুইসি ফুটেজের ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এ ঘটনার পর আলামত সংগ্রহ করা হয়েছে